ওয়েলকামিং গেস্টস। আমাদের বাড়িতে যখন কোনো অতিথি এসে থাকে, তখন আমরা সাধারণত যেভাবে তাদেরকে স্বাগত জানাই এবং আপ্যায়ন করে থাকি, সেগুলোই এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব। ওয়েলকামিং গেস্টস অর্থাৎ অতিথিদের স্বাগত জানানো। নমস্কার, আপনি কেমন আছেন? ইংলিশে হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, হাউ আর ইউ? আপনাদের সকলকে স্বাগত। ইংলিশে ইউ অল আর ওয়েলকাম। ইউ অল আর ওয়েলকাম। ইউ অল আর ওয়েলকাম। আমরা অনেক দীর্ঘ সময়ের পর সাক্ষাৎ করছি। ইংলিশে উই আর মিটিং আফটার আ ভেরি লং টাইম। উই আর মিটিং আফটার আ ভেরি লং টাইম। উই আর মিটিং আফটার আ ভেরি লং টাইম। আপনার ঠিকানাটি খুঁজতে কি কোনো অসুবিধে হয়েছে? ইন ইংলিশ ডিড ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইন ফাইন্ডিং দ্য অ্যাড্রেস? ডিড ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইন ফাইন্ডিং দ্য অ্যাড্রেস? ডিড ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইন ফাইন্ডিং দ্য অ্যাড্রেস? আপনি কি পরিদর্শকদের গাড়ি রাখার স্থানে গাড়ি রেখেছেন? ইংলিশে ডিড ইউ পার্ক ইয়োর কার ইন দ্য ভিজিটার্স পার্কিং এরিয়া? ডিড ইউ পার্ক ইয়োর কার ইন দ্য ভিজিটার্স পার্কিং এরিয়া? ডিড ইউ পার্ক ইয়োর কার ইন দ্য ভিজিটার্স পার্কিং এরিয়া? আমরা কি সন্ধ্যাভোজ করতে পারি? ইংলিশে শ্যাল উই হ্যাভ ডিনার? শ্যাল উই হ্যাভ ডিনার? শ্যাল উই হ্যাভ ডিনার? দয়া করে কিছু মিষ্টিমুখ করুন। ইংলিশে প্লিজ হ্যাভ সাম ডেজার্ট। প্লিজ হ্যাভ সাম ডেজার্ট। প্লিজ হ্যাভ সাম ডেজার্ট। আমি আশা করি আমাদের সঙ্গে সময়টা আপনি ভালোই উপভোগ করেছেন। ইংলিশে আই হোপ ইউ এনজয়েড ইয়োর টাইম উইথ আস। আই হোপ ইউ এনজয়েড ইয়োর টাইম উইথ আস। আই হোপ ইউ এনজয়েড ইয়োর টাইম উইথ আস। বিদায়, দয়া করে আবার আসবেন। ইন ইংলিশ বাই, প্লিজ ভিজিট অ্যাগেন। বাই, প্লিজ ভিজিট অ্যাগেন। বাই, প্লিজ ভিজিট অ্যাগেন। হ্যালো, হাউ আর ইউ? ইউ অল আর ওয়েলকাম। We are meeting after a very long time. Did you have any difficulty in finding the address? Did you park your car in the visitor's parking area? Shall we have dinner? Please have some dessert. I hope you enjoyed your time with us. Bye. Please visit again.